জেলখানার প্রহরী থেকে 2001 সালে ক্রিকেটে নাম লেখান তিনি। নিজের টেস্ট অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে 46 রানে 5 উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেন এই প্রোটিয়া পেসার। মুস্তাফিজ রুবেলদের কোচ হওয়ার আগে দায়িত্ব পালন করেছেন আফগান বোলিং কোচ হিসেবে। পুরো নাম চার্লস কেন্ট ল্যাংভেল্ড। বিখ্যাত হয়ে আছেন বারবাডোজে ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাট্রিকের জন্য। এছাড়াও 2007 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন প্রোটিয়াদের। 2 বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার চার্লস ল্যাংভেল্ড। মুস্তাফিজ রুবেলদের দায়িত্ব নেওয়ার আগে দায়িত্ব পালন করেছেন সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে। দক্ষিণ আফ্রিকার হয়ে 6 টেস্ট, 72 ওয়ানডে এবং 9টি টি-20 খেলেছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার চার্লস ল্যাংভেল্ড। 2001 সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর 2005 সালে হয় ল্যাংভেল্ডের টেস্ট এবং টি-20 অভিষেক। ছোট টেস্ট কেরিয়ার 2006 সালেই শেষ হলে ওয়ানডে এবং টি-20 খেলেছেন 2010 সাল পর্যন্ত। 6 টেস্টে 16, 72 ওয়ানডেতে 100 এবং 9টি টি-20তে 17 উইকেট নিয়েছেন চার্লস ল্যাংভেল্ড। টেস্টে একবার, ওয়ানডেতে 2 পেয়েছেন ইনিংসে 5 উইকেট। ইনিংসে 4 উইকেট পেয়েছেন ওয়ানডেতে 1, টি-20তে 1। 2007 সালে চার্লস ল্যাংভেল্ড দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। 2011 সালে ইন্টারন্যাশনাল প্রো টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ারও হয়েছিলেন চার্লস ল্যাংভেল্ড। আজ সন্ধ্যার পর বিসিবি সূত্রে খবরটি জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ বোর্ডের পরিচালকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বোলিং কোচ নিয়োগ সহ বোর্ডের বড় পরিবর্তন নিয়ে আলোচনা হয়।